আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব শহর থেকে গ্রামে। তো গ্রামটা কেমন মনোমুগ্ধকর অবশ্যই আপনারা জানাবেন, এবং ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের কাছে জানার জন্য আমার একটা আকর্তি থাকবে, যাতে আপনারা পুরোটা আমাদের জানান। আস্তে আস্তে আগাইতে থাকি, দেখা যাক আপনারাও পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলবো ইনশাল্লাহ। রাস্তার দোধারে কত সুন্দর, দেখছেন গাড়িগুলো যাচ্ছে, এত সুন্দর মনোমুগ্ধকর ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের গ্রামের বৈচিত্র্য এত সুন্দর, এত মনোমুগ্ধকর দেখার মতন। একসাথে সবাই চলাফেরা করা, হাঁটাহাঁটি, রাস্তায় কত সুন্দর ফাঁকা, দুই ধারে কৃষকের কত সুন্দর আবাদ, দেখেন ছাগল খাওয়াচ্ছে সবাই রাস্তার ধারে। কতই না সুন্দর মনোমুগ্ধকর আমাদের গ্রাম বাংলার বৈচিত্র্য। পীড়িত রে ভাই না, মই তো পীড়িত জানি না, ওই ধূপ কামাই মারে না, দুই টাকা দিল বন্ধু পীড়িত রে ভাই না, কি তোমরা জানি করবে নাকি, করবে নাকি তোমরা শুনিয়ান করবে নাকি, কষ্ট করলো সন্ধু আমার শরণ পীড়িত আহারে, কষ্ট করলো বন্ধু আমার দারুণ পীড়িত, বন্ধু আহারে ঝেড়ে দে ঝেড়ে বাঁধিছ, বন্ধু আহারে ঝেড়ে দে ঝেড়ে দে ঝেড়ে বাঁধিছ। যাই হোক, আপনাদের নিয়ে চলছে রাস্তা, দেখা যাক কতই না সুন্দর গ্রাম বাংলার বৈচিত্র্য। যারা দেশ ও দেশের বাইরে আছেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল meme.tv.bd24 এবং ফেসবুক পেজ ট্রাভেলস, আশা করি যাদের যেখানে ভালো লাগবে পুরো ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে দেখতে পারবেন, পেজে দেখতে পারবেন, এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল meme.tv.bd24, এবং যারা ফেসবুক পছন্দ করেন ওদের জন্য আছে ফেসবুক পেজ ট্রাভেলস। আশা করি আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার, আমাদের সাথে থাকুন, দেখা যাক চলতে থাকি আবার সেই প্রীতির গানের তালে তালে রাস্তায় চলবো। আমাদের মিস্টার বনি আমিন বড় ভাইজান বলেছিল, এত সুন্দরভাবে উনি ভিডিওগুলো করে দেখায়, মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ না করুক কোনোদিন ভুলে চক্করে ওনার সাথে আমার খুব দেখা করার ইচ্ছা আছে। উনি যদি আমাদের চ্যানেলটা দেখেন হয়তোবা ওনার কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘুরতে চক্করে আল্লাহ কোনোদিন হয়তো মিলাইতেও পারে ওনার সাথে সাক্ষাৎ। ওনার পরাইটা ভিডিও আমি দেখি, আমি একটা ইউটিউব চালাইলে কি হবে নতুন আমার চ্যানেলটা, তো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে আমি তাকে সম্মানিত করি, দেশ ও দেশের বাহিরে অনেক জায়গাতে অন্যের সত্য কিছু কথা বলে, ওনার পুরো ভিডিওটা আমি দেখি। তো আপনারা যারা ভালো লাগে বনি আমিন সাবস্ক্রাইব করবেন, দেখবেন চলে আসবে, টেলিভিশনে হোক আর মোবাইলে হোক, ব্যক্তিবর্গ, দেশ বিদেশ, বাস্তবতা সব কিছু তুলে ধরার একজন ব্যক্তিত্ব, আমার খুবই পছন্দের ব্যক্তি,
যা কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনার প্রায় ভিডিওগুলো আমি দেখি, ওনার বসে কথা বলাটাও দেখি, কিন্তু আমি কোনোদিন লাইক কমেন্ট আমি করি না, কারণ ওনাকে লাইক কমেন্ট করার মতন ভাষা আমার কাছে নাই। উনি এত সুন্দর একজন ব্যক্তিত্ব যার বলার কিছুই নাই। ওনার কথার ভয়েস, এই বয়সে উনি যে সুন্দর স্টাইলে কথা বলেন, আমরা এখনও তার এক কোণও বলতে পারি না। তা আশা করব বড় ভাইয়ের সাথে যদি কোনো দিন আমার কোনো চক্করে দেখা হয়ে যায়, অবশ্যই সাক্ষাৎ একটা ভিডিও দেব, আশা আছে। আশা নিয়ে মানুষের বসবাস, কোনো দিন যদি কোনো আশা কারো পূরণ করে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং আমাদের যে চ্যানেলটা আছে, আমরা হয়তোবা নতুন, আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলার অঙ্গীকার করছি, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই বলে সম্বোধনা করছি, মিস্টার বনি আমিন। ওনার হয়তো বাংলাদেশে বংশধর, এখন অস্ট্রেলিয়ার নাগরিক। ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং মন দিয়ে দেখি উনি কি বলে। ওনার বলার স্টাইল দেখে আমি চিন্তাভাবনা করলাম যে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলব। ভাগ্য চক্করে যদি ওনার সাথে কোনোদিন দেখা হয়তো বা হচ্ছে, অনেক অনেক উন্নত যারা বেশি শিক্ষিত, আমরা তত শিক্ষিত না, অল্প শিক্ষায় শিক্ষিত, আমাদের চলার গতিতে কোনো ভুল হইলে আপনারা ক্ষমার মর্জনীয় দেখবেন। হয়তো বা অনেক শিক্ষিত ব্যক্তিরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন, তো ওনাদের কাছে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা ছোটো ভাই হিসাবে নজর দিয়ে দেখবেন, এবং কোনো ত্রুটি হলে হয়তোবা আমাদেরকে মেসেজ দেবেন, বলবেন, চেষ্টা করব পরবর্তীতে তা সঠিক করার জন্য। এবং অন্য কোনো এক সময়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার বনি আমিন, ওনার সম্বন্ধে আমি বসে কিছু লাইভ করব, আশা আছে। ওনাকে খুবই ভালো লাগে এবং খুবই ব্যক্তিবর্গ হিসাবে খুবই ভালো, কথাগুলো স্পষ্ট বলে, এই বয়সেও আমরা বলতে পারি না। হ্যাঁ, হয়তো অনেকে বলতেছেন হ্যাঁ আপনি বাদ দিয়ে আপনি আরেকজনের কথা বলতেছেন, কিন্তু না, এটা মনের কথা। উনি এক যখন টেবিলে বসে কথা বলেন, বন্ধুরা মনের কথা বলবো, তা আমার মন থেকে হঠাৎ করে বেরিয়ে আসলো যে আমার খুবই ভালো লাগা ব্যক্তিত্ব একজন, ওনার নাম না বললেই হয় না। তো কাটিস্টে ভিডিওটা দিলাম না, অন্যদিন হয়তো ওনার কোনো একটা ভিডিও আমার চ্যানেলের সাথে অ্যাটাচ দেব, তা অনুমতি সাপেক্ষে হয়তো বা করা যাবে, ওনার সাথে অনুমতি নিতে পারি, এরকম একটা চেষ্টা করব। কারণ ওনার ইন্টারন্যাশনাল একজন ইউটিউবার, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই মনে হয় ওনার যাওয়া হয় নাই। তো সর্বসাকল্যে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, meme.tv.bd24hours অ্যান্ড ফেসবুক পেজ ট্রাভেলস। চলুন আমরা একটু আগাইতে থাকি। গ্রাম্য রাস্তাগুলো কত সুন্দর দেখছেন, দেখার মতন, এত সুন্দর, মনোমুগ্ধকর, ভাষায় প্রকাশ করা যায় না। কথা দিয়া কথা রাখলা না, মন মিলে মনের মানুষ মিলে না। আহারে বারে চাইয়া আসলা না, কথা দিয়া কথা রাখলা না, মন মিলে মনের মানুষ মিলে না। নিয়া জন্ম কি তোমরা হুনিয়ান করবে নাকি, হুনিয়ান করবে নাকি তোমরা, শুনিয়া করবে নাকি, রষ্ট করলো বন্ধু আমার হরণ পীরিতি, নষ্ট করলো বন্ধু আমার দারুণ পীরিতি। বন্ধু আহারে রে ঝেড়ে দে ঝেড়ে বান্ধি চোল, বন্ধু আহারে ঝেড়ে দে ঝেড়ে দে ঝেড়ে বান্ধি চোল। তবে বন্ধুরা, গানের তালে তালে আমরা শেষ প্রান্তে চলে আসছি, আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং পরবর্তীতে যাতে ভালো কিছু করতে পারি আপনাদের কাছে এটুকের আশা ব্যক্ত করছি।
আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটুকু ভালোবাসা আপনাদের কাছে আমার। এবং বিশেষভাবে জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ডাবলস মেম টিভি ডট বিডি 24।